নিজেকে সুন্দর ফিট দেখা কে না চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত ও পরিমিত শারীরিক পরিশ্রমের অভাব শতকরা 17 ভাগ ক্ষেত্রে হৃদরোগ ও ডায়াবেটিস, শতকরা 12 ভাগ ক্ষেত্রে বৃদ্ধ বয়সে হঠাৎ পড়ে যাওয়া জনিত সমস্যা এবং শতকরা 10 ভাগ ক্ষেত্রে স্তন ও অন্ত্রের ক্যান্সারের জন্য এই অলসতাই দায়ী। আর এই ফিটনেস যদি দীর্ঘদিন ধরে রাখা যায় তাহলে তো কথাই নেই। সাধারণত দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারা দিনকে ফুরফুরে রাখতে পারে, আর তাই তো ঢাকাবাসী এই সময়টাকে উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে। তাছাড়া এই সময়টাতে নেওয়া যায় ধুলোবালিহীন সতেজ নিঃশ্বাস। আমি দেখেছি যে আমি প্র্যাকটিক্যালি যে আমি যদি একদিন না হাঁটি বা একদিন না হাঁটতে আসি তা আসলে আমার শরীর সারাদিন মেজমেজ করে খারাপ লাগে, আমি স্বতঃস্ফূর্ত পাই না কাজের জন্য আর কি। যে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য সকালবেলা হাঁটাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে সকালবেলা যারা রেগুলার হাঁটেন তাদের ফিজিক্যাল ফিটনেস অন্য যারা হাঁটে না তাদের থেকে অনেক অনেক ভালো। দিনের কখন যে কোনো এক সময় এক ঘন্টা সময় দিলে দেখা গেছে সারাদিনের একটা মাইন্ডও ফ্রেশ থাকে, সেটা শারীরিক সুস্থতা আবার মাইন্ডেরও ফ্রেশের ব্যাপার স্যাপার আছে। ইদানিং শরীর চর্চার জন্য অনেকেই জিমে যাচ্ছেন, সব বয়সের মানুষ এখন স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করছেন, ফলে জিমগুলো সবর হয়ে উঠেছে বিভিন্ন বয়সী নারী পুরুষের ভিড়ে। শরীর ভালো না থাকলে যেমন মন ভালো থাকে না, তেমনি মন ভালো না থাকলেও প্রকৃত সুখ শান্তি পাওয়া যায় না। শারীরিক ও মানসিক এই প্রশান্তির জন্য শারীরিক ব্যায়াম ও শরীরচর্চাই হতে পারে একমাত্র সমাধান। মেহেদী হাসান, ইউল্যাব টিভি, ঢাকা।